আসসালামু আলাইকুম, শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি সবার প্রিয় একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকে রেসিপি হলো গুঁড়া দুধের মিষ্টি দই। মাত্র 20 থেকে 25 মিনিটে পারফেক্ট মিষ্টি দই তৈরির দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতি দেখাবো। আমার পদ্ধতি মনোযোগ দিয়ে দেখলে যে কেউ এমন পারফেক্ট লোভনীয় মিষ্টি দই তৈরি করতে পারবেন। আশা করি আমার আজকে রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। গুঁড়া দুধের মিষ্টি দই বানাবো, এজন্য প্রথমে আমি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে। আর একই কাপে মেপে পানি নিয়ে নিচ্ছি 2.5 কাপ। বেশি পানি দিলে জাল দিয়ে ঘন করতে সময় লাগে। এখন আমি হ্যান্ড মিক্স দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিব। মিক্স করা হয়ে গেলে চুলার উপরে দিয়ে চুলাটা অন করে দিব। অন করে দিলাম, এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এখন নেড়েচেড়ে একটা বলক তুলে নেব। যখনই ভালোভাবে একটা বলক চলে আসবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নেব। এইদিকে ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখেছি। এখন নেড়েচেড়ে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ক্যারামেল তৈরি করে নিতে হবে। বেশি আঁচে ক্যারামেল তৈরি করবেন না, তাহলে পুড়ে যাবে। দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসছে। এর চেয়ে বেশি কালার করতে যাবেন না, তাহলে পুড়ে তিতা হয়ে যাবে। অনেক সুন্দর কালার হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি দুধ। সবগুলো দুধ আমি দিয়ে নেড়েচেড়ে আরও 2-3 মিনিট জাল করব। তাহলে ক্যারামেলের সাথে ভালোভাবে দুধটা মিশে যাবে। 2-3 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন নেড়েচেড়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হতে থাকুক। আর এইদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই। 1/2 কাপ টক দই আমি পানি ঝরিয়ে রেখেছি, নিয়ে নিচ্ছি। আর হ্যান্ড মিক্স দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে মিষ্টি দইও নিতে পারেন। আমার টক দই ছিল, এজন্য আমি টক দই নিয়েছি। ভালো করে মিক্স করে নিলাম। এখন দুধটা ঠান্ডা হয়েছে কিনা দেখতে হবে, মানে হালকা কুসুম হয়েছে কিনা। আঙ্গুল চুবিয়ে রাখার মতো হলে দই দিতে হবে। বেশি গরমে দইয়ের বীজ দিবেন না, তাহলে দুধ কেটে যেতে পারে। হালকা কুসুম যখন হবে তখনই দইয়ের বীজ দিতে হবে। এখন আমি হ্যান্ড মিক্স দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। আর আমি এখানে কাপ নিয়েছি, প্লাস্টিকের 1-টাইম কাপ। এই কাপে দই বসাবো। এখানে আমি 60টা কাপ নিয়েছি। এখন ঢেলে নিলাম। এরপর আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে মুখটা আটকিয়ে নিব। ফয়েল পেপার না থাকলে আপনারা প্লেট দিয়েও ঢেকে দিতে পারেন। এখন আমি চুলায় এই দই বসাবো। এজন্য চুলায় একটা কয়লা বসিয়ে দিয়েছি আর 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডের উপরে আমি এখন সিরামিকের একটা প্লেট বসিয়ে দিব। যে কোনো প্লেট দিতে পারেন, যেহেতু লো আঁচে থাকবে ফাটবে না, ভেঙেও যাবে না, কিছুই হবে না। আর এই প্লেটের উপরে আমি দইয়ের কাপগুলো বসিয়ে দিচ্ছি। আমি দুইবারে দিব, একবারে হবে না। দিয়ে ঢাকনা বন্ধ করে ঢাকনার ফুটোটাও বন্ধ করে দিব। আর 20 মিনিট অপেক্ষা করব। একদম লো আঁচে দিতে হবে। 20 মিনিট পরে আমি চুলাটা অফ করে দিয়েছি আর 5 মিনিট চুলার উপরে রেখেছি। ফিরে আসলাম 25 মিনিট পর। এক একজনের চুলার আঁচটা এক এক রকম হয়, এজন্য সময়টা কম বেশি লাগতে পারে। এখন আমি দেখাচ্ছি দইটা কত সুন্দরভাবে জমে গেছে। দেখুন অনেক সুন্দর হয়েছে। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে আসব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে আরও সুন্দরভাবে দইটা সেট হবে। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। দেখুন দইগুলো কত সুন্দরভাবে সেট হয়েছে। দেখলেন তো কত সহজে এই দইগুলো বানানো হয়ে গেল।
কাপে দই বসালে অনেক সুবিধা হয়, মেহমান আসলে একটা করে কাপ দিলেই হয়ে যায়। দেখুন দইগুলো পড়ছে না, অনেক সুন্দরভাবে সেট হয়েছে, হাতে লেগেও আসছে না, একদম পারফেক্ট হয়েছে। খুব কম সময়ে কম উপকরণে এই দইগুলো বানিয়ে নেওয়া যায়। আপনারা বাসায় একবার হলেও এরকম করে বানিয়ে দেখবেন। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।